নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দীপাবলির টোটকা সম্বন্ধে আপনাদের জানাবো রামচন্দ্র এবং সীতা যখন বনবাসে গিয়েছিল তাদের সাথে গিয়েছিলেন বনবাসে দক্ষণ তারা যখন বনবাস কাটিয়ে পুনরায় আবার অযোধ্যাতে প্রত্যাবর্তন করেন তখন তাদেরকে প্রদীপ জানিয়ে অযোধ্যাতে স্বাগতম জানানো হয় সেই থেকে শুরু হয়ে যায় দীপাবলিতে প্রদীপ প্রজননের উৎসব এই উৎসব এখন বাঙালির ঘরে ঘরে প্রচলিত এই বাঙালির দীপাবলি উৎসবে কি কি টোটকা করবেন এবার জেনে নিন প্রথমেই আপনি ঘুম থেকে উঠে স্নান করে নুন সারাদিন আপনি শুদ্ধাচারে চা থাকুন এই দিন আপনাকে যে সমস্ত টোটকা ব্যবহার করতে হবে এবার আসুন আমি একে একে আপনাদের জানাই যেই টোটকাগুলি প্রয়োগ করলে আপনি আপনার জীবনের যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কেননা দীপাবলি হচ্ছে এবং কালী পুজো হচ্ছে আমাদের শক্তির দেবদেবী এবং ধনের দেবদেবীর দেবীর পুজো আসুন এবার জেনে নিই আপনারা কি কি টোটকা করবেন প্রথমত এদিন আপনারা অবশ্যই মন্দিরে কিছু দান করুন আপনার বাড়িতে যদি কেউ টাকার জন্য আসে তাকে অবশ্যই কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন দ্বিতীয় যে বিষয়টি আপনি মানবেন সেটি হচ্ছে আপনার প্রধান দরজা যেটি রয়েছে সেই বাড়ির প্রধান দরজায় একটি তোরণ টাঙান সেটি আপনি বাজার থেকে কিনেও আনতে পারেন অথবা আপনি আম বা গাছের পাতা বট গাছের পাতা বা অসত্য গাছের পাতা দিয়ে তোরণ বানান মনে রাখবেন তোরণে পাতার সংখ্যা বিজোর কিন্তু হওয়া চায় আসি এবার তিন নম্বর টোটকা আপনি সন্ধ্যার সময় বাড়িকে বেষ্টন করে রয়েছে এই রকম প্রদীপ দিন এবং মুখ্য যে দুয়ার সেই মুখ্য দুয়ারের সামনে পাঁচ মুখের প্রদীপ আপনি প্রজ্বলিত করুন এরপরে আসি চার নম্বর টোটকায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে এই দিন অবশ্যই উপহার দিবেন এবং মিষ্টি মুখ অবশ্যই করাবেন পাঁচ নম্বর যেটি টোটকা সেটি হচ্ছে আপনি আজকের দিনে বাড়িতে নক্ষী গণেশের পুজো করুন এবং পুজোর পর একটি প্রদীপ জানিয়ে রেখে দিন দেখবেন প্রদীপটি যাতে গোটা জলে নিবে যেতে না যায় ধন্যবাদ